আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নং পর্ব এটি আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদের ছক দুই দশমিক দুই দশমিক তিন নিয়ে যেটা বত্রিশ পৃষ্ঠায় আছে প্রমিত ভাষায় রূপান্তর এই ছকটা তোমরা কীভাবে পূরণ করবে সেটা আমরা দেখবো প্রমিত ভাষা ব্যবহার করি এই অধ্যায়ের এই ভিডিওগুলো ছাড়াও যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে থেকে ঘুরে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্লে লিস্ট করা আছে তো সেখান থেকে তোমার যে বিষয়ের যে অধ্যায়ের ভিডিও দরকার তোমরা খুব সহজে কিন্তু খুঁজে নিতে পারবে ঠিক আছে দেখো দুই দশমিক দুই দশমিক তিন আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করি তুমি তোমার চারপাশের মানুষজনের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করো এবার নিচের ছকের বাম কলামে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লেখো এরপর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যাতে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক সব ধরনের বাক্যই থাকে তো এই যে এখানে বক্সগুলো আছে এখানে হচ্ছে আমরা প্রথম ঘরে সংগৃহীত আঞ্চলিক বাক্যগুলো লিখবো এবং এই ডান পাশে ঘরে হচ্ছে আমরা রূপান্তরিত প্রমিত বাক্য লিখবো তো ভেবে করে হচ্ছে আমাদের দশটা বাক্যের আঞ্চলিক রূপ এবং প্রমিত রূপ কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখি দেখো এক নম্বরে কি বলা যায় একটা সংগৃহীত আঞ্চলিক বাক্য কি তুমি কই থেকে আইসো এটা রূপান্তরিত প্রমিত বাক্যটা কি হবে তুমি কই থেকে হবে কি কোথা থেকে আইসো হবে কি এসেছো তাহলে আমরা কি বলতে পারি তুমি কোথা থেকে এসেছো আসো দুই নাম্বারটা দেখি সংগৃহীত আঞ্চলিক বাক্য মুই বাজারে যাইতেছি এখানে মুইটা চেঞ্জ হবে আর যাইতেছি চেঞ্জ হবে তাহলে আমরা কি লিখতে পারি আমি বাজারে যাচ্ছি ঠিক আছে তিন নাম্বারটা দেখি আসো তিন নাম্বারটা আছে কি আফনার হকল খান সঠিক হয়েছে এখানে আফনার খান হখল সবগুলো কিন্তু চেঞ্জ হবে তাহলে আমরা কি বলতে পারি আপনার সব কিছু সঠিক হয়েছে চার নাম্বারটা দেখি আসো সংগৃহীত আঞ্চলিক বাক্য হচ্ছে কি এখানে তোর বাড়ি বাহে বাহে এই যে এর বদলে আমরা লিখতে কোনঠে কোনঠে পারি তোমার বাড়ি কোথায় পাঁচ নাম্বারে কি আছে সংগৃহীত আঞ্চলিক বাক্য যেটা সেটা হচ্ছে আন্নে বালা আসেন নেই তো এখানে আন্নে এটার বদলে কি হবে আপনি বালার বদলে হবে ভালো তাহলে আমরা কি বলতে পারি আপনি কি ভালো আছেন ছয় নম্বরে যেটা আছে সংগৃহীত আঞ্চলিক বাক্যটা হচ্ছে বুঝলেন এই দাড়ি তো বাংলা সকলে তাহলে রূপান্তরিত প্রমিত বাক্যটা কি হবে বুঝলেন এই দাড়ি তো বাংলার সবাই চেনে সকলের বদলে হয়েছে কি সবাই আর বোঝলেনের বদলে হয়েছে কি এখানে বুঝলেন সাত নম্বর বাক্যটা দেখি কই রে তুই কি হরালেহা করতিন নেই তাহলে এখানে কই রে এর বদলে কি হবে কি রে তারপর হরালে হার বদলে কি হবে পড়া লেখা আর কর্তৃ বদলে হবে করবি না তাহলে আমরা কি বলতে পারি কিরে তুই কি পড়া পড়ালেখা করবি না আসো আট নম্বরটা দেখি আট নম্বরে আছে কি আমাদের সংগৃহীত আঞ্চলিক বাক্যটা হচ্ছে ডাইলে লবণ দেশো ডাইলে ডাইলের বদলে আমরা কী লিখবো ডালে দেশর বদলে আমরা লিখবো হচ্ছে দিয়েছ তাহলে আমরা কি বলতে পারি ডালে লবণ দিয়েছ নয় নম্বরে সংগৃহীত আঞ্চলিক বাক্য হচ্ছে এসো এত বেশি মাতিস না তাহলে মাতিস আমরা কি রাখতে পারি কথা বলিস না তাহলে আমরা একে কি বলবো যে এত কথা বলিস না ঠিক আছে দশ নম্বরে কি বলতে পারি আমরা সংগৃহীত বাক্য আই গম আসি গম মানে কি গম মানে এখানে হচ্ছে ভালো তাহলে এটা প্রমিত বাক্যটা কি হবে আমি ভালো আছি তো এইভাবে করে কিন্তু অসংখ্য রূপান্তরিত বাক্য তোমরা লিখতে পারো আঞ্চলিক বাক্যগুলো থেকে তোমাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ পেয়ে যাবে তোমরা যারা হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা বলে বা আঞ্চলিক বাক্য জানে তাদের কাছ থেকে আঞ্চলিক বাক্যগুলো শুনে সেগুলোর রূপান্তরিত প্রমিত বাক্য তোমরা করে নিজের তৈরি করে ফেলতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বত্রিশ পৃষ্ঠার ছক দুই দশমিক দুই দশমিক তিন প্রমিত ভাষার রূপান্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বে আমরা হচ্ছে আরেকটি কাজ নিয়ে আলোচনা করব তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ